ইউক্রেনের রকেট হামলায় নিহত তিন দাবি রুশ কর্মকর্তাদের। এরপর জানিয়ে দেব ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন। আরও জানিয়ে দেব ইসরায়েলের মসনদে ফিরছে নেতানিয়াহু, সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা। ৪০ রুশ ক্ষেপণাস্ত্রের ৩৭টি ভূপাতিতের দাবি কিয়েভের। একদিনে ৭৬ দফা মিসাইল এবং ড্রোন হামলায় প্রকম্পিত ইউক্রেন। সর্বশেষে জানিয়ে দেব গভীর রাজনৈতিক সংকটে পেরু, সহিংসতায় নিহত বেশ উচ্চ পর্যায়ে বৈঠক শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ইউক্রেনের রকেট হামলায় নিহত তিন দাবি রুশ কর্মকর্তাদের। ইউক্রেনের লোহানস্ক প্রদেশের রুশ নিয়ন্ত্রিত শহর চাসাস্থিয়ায় ইউক্রেনীয় বাহিনীর রকেট হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার অঞ্চলটির রুশ নিযুক্ত কর্তৃপক্ষ এমন দাবি করেছে। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেটের সাহায্যে চালানো এই হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। এছাড়া চারটি ঘর ধ্বংস হয়ে গেছে। এর আগে শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ খাত সহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সিরিজ হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন, এমন আরও হামলা চালানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র মস্কোর হাতে রয়েছে, তবে কিয়েভও যথেষ্ট শক্তিশালী। এদিকে শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন। ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন শোনা গেছে। শুক্রবার দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর শনিবার নতুন করে দেশজুড়ে ব্যাপক সাইরেন বেজে ওঠে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েভের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার কিয়েভের রুশ বাহিনীর নিক্ষেপ করা ৪০ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৭টি ভূপাতিত করার দাবি করেছে কিয়েভের সামরিক প্রশাসন। প্রশাসনের মুখপাত্র মিখাইল শামানভ জানিয়েছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভ এলাকায় এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয়েছে। ২০২৩ সালের গোড়ার দিকে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের এমন সতর্কবার্তার পর শুক্র ও শনিবার দেশটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ার এমন হামলা শুরু করে রাশিয়া। মস্কো বলছে তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে, আর ইউক্রেন বলছে এমন হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধাপরাধ করছে। ইসরায়েলের মসনদে ফিরছে নেতানিয়াহু, সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মসনদে আবারও ফিরছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে গত বৃহস্পতিবার আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের মিশনে নামবেন বলে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন। নেতানিয়াহু ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত একটানা বর্ণবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই সময় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালান এবং ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় চারটি আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্থাপনে সক্ষম হন। এবার মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেয়েই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা শুরু করে দিয়েছে। অবশ্য সৌদি আরবের পক্ষ থেকেও এ পর্যন্ত বহুবার এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জোবায়ের বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে বোঝাপড়া চলছে, তবে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য আরো বেশি সময় প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। ২০২০ সাল থেকে দুই পক্ষ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে। সৌদি আরবের সবুজ সংকেতে তার দুই ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সৌদি সরকার তাদের আকাশসীমা ব্যবহারের জন্য দখলদার ইসরায়েলকে অনুমতি দিয়েছে। কোনো না কোনো সূত্র মতে ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা সৌদি আরব ঘুরে গেছেন। তবে সৌদি আরব যে কারণে এখনো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ঘোষণা দেয়নি তা হল জনমতের সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়া এবং মুসলিম বিশ্বের
নিজের অবস্থান হারানোর ভয়। কাতারের চলমান ফুটবল বিশ্বকাপে প্রমাণ হয়েছে আরব জনগণের কাছে ইহুদিবাদী ইসরায়েল এখনও চরম ঘৃণার পাত্র। সৌদি আরব, তিউনিশিয়া ও মরক্কো সহ আরব দেশগুলোর জনগণ কাতারে সম্মিলিতভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন। বিশ্লেষকদের মতে, জনমতকে অগ্রাহ্য করেই শেষ পর্যন্ত সৌদি শাসক গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করবে। সময় ব্যবস্থাপনার মাধ্যমে একটা উপযুক্ত সময়ে তারা এই ঘোষণা দিয়ে বসবে। যারা নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে নিজের ঘরবাড়ি থেকে বের করে সেখানে বসতি স্থাপন করে এবং নারী ও শিশু সহ অসহায়দের হত্যা করে তাদেরকে স্বীকৃতি দেওয়ার অনুমতি ইসলাম ধর্মে নেই। যারা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে তারা আসলে ইসলাম ধর্মের ধার ধারে না। ইমানদার মুসলমান কখনোই আমেরিকা বা ইউরোপকে নিজের ক্ষমতায় টিকে থাকার অবলম্বন মনে করতে পারে না। 1948 সালে ইউরোপ ও আমেরিকা মিলে ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ভিটে মাটি থেকে তাড়িয়ে অবৈধ কৃত্রিম রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। অবৈধ অনুপ্রবেশকারী ইহুদিবাদীরা ফিলিস্তিনের আদি অধিবাসীর সবকিছু কেড়ে নিয়েছে। পার্শ্বত্য এটা করতেই পারে, এটা তাদের চিরায়ত বৈশিষ্ট্য। 40 রুশ ক্ষেপণাস্ত্রের 37টি ভূপাতিতের দাবি কিয়েভের। কিয়েভের রুশ বাহিনীর নিক্ষেপ করা 40 ক্ষেপণাস্ত্রের মধ্যে 37টি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন কিয়েভের সামরিক প্রশাসনের মুখপাত্র মিখাইল শামানোভ। শুক্রবার ইউক্রেনের রাজধানীতে এক ভাষণে তিনি একথা জানান খবর আলজাজিরার। মিখাইল শামানোভ জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভ এলাকায় এসব রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সমর্থ হয়েছে। 2023 সালের গোড়ার দিকে রাশিয়া নতুন সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের এমন সতর্কবার্তার পর শুক্রবার দেশটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। তবে রাজধানী কিয়েভে নিক্ষেপ করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ার এমন হামলা শুরু করে রাশিয়া। মস্কো বলছে তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে, আর ইউক্রেন বলছে এমন হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধাপরাধ করছে। প্রায় 10 মাস ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখন মূলত চেষ্টা করছে দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে, রণক্ষেত্রে যুদ্ধ নির্মমতায় গড়াচ্ছে। তবে উভয় পক্ষের সেনারা হতাহতের শিকার হলেও কোনো পক্ষই হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না। একদিনে 76 দফা মিসাইল এবং ড্রোন হামলায় প্রকম্পিত ইউক্রেন। একই দিনে 70 দফার বেশি রুশ মিসাইলের হামলায় কেঁপে উঠল ইউক্রেন। রাজধানী কিয়েভ, খারকিভ সহ বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এসব ভয়াবহ হামলা। এতে শিশু সহ 16 জন হতাহতের খবর জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের সংখ্যা হামলা চালাতে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে রাশিয়ার কাছে, খবর রয়টার্সের। এদিকে ইউক্রেনের লড়াইরত কমান্ডারদের সাথে জরুরি বৈঠক করছেন রুশ প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন। শুক্রবার মুহুর্মুহ মিসাইল হামলায় আবারও প্রকম্পিত হয়ে ওঠে ইউক্রেনের ভূখণ্ড। রুশ বাহিনীর একের পর এক লক্ষ্যভেদী টার্গেটের শিকার রাজধানী কিয়েভ, খারকিভ অঞ্চল ও ক্রিভিয়ার শহরে। এদিন 76 দফা মিসাইল এবং ড্রোন রকেট ছুড়েছে পুতিন বাহিনী। স্বজন হারানো এক ইউক্রেনীয় রয়টার্সকে বলেন, আজকের মিসাইল হামলায় আমার একমাত্র বোন, ওকে ছাড়া আমি কিভাবে বাঁচব? ছেলেকে হারানোর পরই আমার একমাত্র সম্বল ছিল। শুক্রবারের হামলায় আহত এক ইউক্রেনীয় বলেন, এমন ভয়ানক অভিজ্ঞতা যেন আর কারো না হয়। কিছুই মনে করতে পারছি না, শুধু এইটুকু বলতে পারবো যে হঠাৎ একটা বিস্ফোরণের বিকট আওয়াজ পেলাম, এরপর আমার আর কিছুই মনে নেই। এদিন শুধুমাত্র রাজধানী কিয়েভেই 40 দফা হামলা চালায় রুশ বাহিনী। ফেব্রুয়ারিতে অভিযান শুরুর পর যা এখন পর্যন্ত সর্বোচ্চ। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক ভবন। 9টি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। এর জেরে বহু এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েভেন ইয়ানিন এ প্রসঙ্গে বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যথেষ্ট সফলতা দেখিয়েছে এ হামলা ঠেকাতে। তা সত্ত্বেও 50টি মতো ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যেগুলোর মূল লক্ষ্য ছিল আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো। মস্কোর লক্ষ্য আমাদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। এদিকে রুশ হামলা জোরদারের পর মস্কোর মিসাইল মজুত নিয়ে সংখ্যা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলছেন, ইউক্রেনের সংঘাত চালিয়ে যাবার জন্য পর্যাপ্ত অস্ত্র রয়েছে পুতিন প্রশাসনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শুক্রবার কিয়েভে 40টিরও বেশি মিসাইল ও রকেট হামলা চালানো হয়েছে। এছাড়াও খারকিভেও দিনভর দফায় দফায় চলছে হামলা। শুক্রবারের হামলাগুলো সাধারণ মানুষকে লক্ষ্য করে করা হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করায় রুশ বাহিনীর মূল উদ্দেশ্য।
গভীর রাজনৈতিক সংকটে পেরু সহিংসতায় নিহত, বেশ উচ্চ পর্যায়ে বৈঠক শুরু। লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুতের ফলে দেশ জুড়ে গভীর রাজনৈতিক সংকট, নিরসনের জরুরি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। দেশটির সব রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অফ স্টেট এবং গির্জার নেতারা শনিবার রাজধানী লিমাতে জড়ো হয়েছেন। গত 7 ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন কাস্তিলো। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। শপথ নেন সাবেক ভাই সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। জ্বালাও পোড়াও কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত কয়েকদিনে 20 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে বিক্ষোভকারীরা স্থানীয় একটি বিমান